মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর ব্লক যুব কংগ্রেসের ডাকে এনআরসি এনপিআরসি এএ সাহেবনগরের হত্যাকাণ্ড, বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বাসভবনে দুষ্কৃতকারীদের হামলার প্রতিবাদে আজ প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হলো আজ সন্ধ্যায় রানীনগর 2 নম্বর ব্লকের কাহারপাড়ায়। আজকের এই সভামঞ্চ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতৃত্ব। আজকের এই সভায় উপস্থিত ছিলেন রানীনগর 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি রিয়াজউদ্দিন সরকার, রানীনগর ব্লক সভাপতি হানিফ মিয়া, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি ইউসুফ আলী বিশ্বাস, রানীনগর বিধানসভার বিধায়িকা ফিরোজা বেগম সহ আরও অনেকে। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আজকের যে পথসভা তার কারণটা একটু বলুন। ভারতবর্ষের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর বাড়িতে হামলা হলো। হামলার কারণ আমরা এখনো পর্যন্ত জানি না, তবে মনে হয় দিল্লিতে তিনি যেভাবে সংসদে বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন, সমস্ত বিষয়ে এনআরসি এনপিআর সিএএ থেকে শুরু করে সারা ভারতবর্ষের অর্থনীতি, শিল্প, শিক্ষা সমস্ত ক্ষেত্রে ব্যর্থতা। আজকে শ্রমিকের কাজ নেই, কোনো শিল্প নেই, সমস্ত আবার কাটো ফোন অফ করি 40 সেকেন্ডের বাইট।